নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আভান্তিস বুটিকের অনুষ্ঠান অর্থাৎ রত্না ব্যানার্জির অনুষ্ঠান অনেক অনেক স্বাগত আজকে আপনারা দেখা শুরু করুন আজকে না অনেক কিছু জানার আছে দেখারও আছে প্রথম শাড়ি কোষা তসর এই কোষা তসর নিয়ে আভান্তিস যেভাবে কাজ করে আভান্তিসের শাড়ির কোয়ালিটি অনুযায়ী তার শাড়ির দাম এবং আভান্তিস বলে নেয় কোনটা কী শাড়ি যেমন এটা কোষা তসরে হ্যান্ড পেন্টিং পেন্টিংটা খালি একটু দেখতে হবে ফ্রি হ্যান্ড পেন্টিং কোন লেভেলের আর কোষা তসর তো এর কোর্স আমি দেখেছি কোষা তসরের কোর্স ব্যাপারটা অনেক বেশি হয় কোর্স মানে কিন্তু খসখসে ব্যাপারটা আচ্ছা এটা একটু বলে দিই এটা কোমরের কাছ থেকে মা পায়ের উপরে নামবে নকশাটা তারপরে আসছে হচ্ছে এইভাবে রানী কালার তসরের রানী শাড়ি কিন্তু ম্যাট লুক চকচকে নয় শাড়ি ম্যাট লুক আলোর নিচে দেখছেন চকচকে আপনি পরে আলোর নিচে যাবেন চকচকে এই শাড়ি চকচকে হয় না এটা হচ্ছে এক নম্বর শাড়ি উইথ ব্লাউজ নাম্বার হচ্ছে 17400 ওয়াও নাম্বার টুটা কি সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি বাহ পেন্টিংটা না দেখার মতো পেন্টিং মানে হচ্ছে ফুটে রয়েছে ফুলটা এটা হচ্ছে নাম্বার টু নিচের দিকের পাড়টা একটু চওড়া পরিয়োগের পাড়টা একটু সরু আর এই হচ্ছে শাড়িটা নাম্বার টু দেখালাম দু নম্বর শাড়ি 7400 7400 উইথ ব্লাউজ পিস নাম্বার টু এইবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার থ্রি এই শাড়িটাও দেখার মতো এটা একটু মানে ইয়েলোটা একটুখানি অকার টোন আর তার সঙ্গে হাফটা এই কম্বিনেশন আভান্তিস বুটিককে প্রতি এপিসোডেই মনে হয় বানাতে হয় কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে তাই না একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়েছে এটা হাফ গেল আর হাফটা হচ্ছে এটা এই যে এই একটা অকারটন আমার খুব ভালো লাগে আর এই ইয়েলোটা অনেক বয়স অব্দি পরা যায় ক্রোম ইয়েলো বলা ক্রোম ইয়েলো এটা হচ্ছে আমি ভুল বলেছি এটা ক্রোম ইয়েলো এটা তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি প্রাইস হচ্ছে 7400 এইবারে আসছি নাম্বার ফোর চার নম্বর বাহ আর অনেকেরই ধারণা যে আমরা খুব কালারফুল শাড়ি দেখাই আমাদের সিনিয়র সিটিজেন বন্ধুরা কী পরবেন এই শাড়িটা আপনারা নিতেই পারেন অনায়াসে যদিও শাড়ির কোনো বয়স হয় বলে আমি মনে করি না এই শাড়িটাও খুব ভালো কি প্রমিনেন্ট আঁকাগুলো আঁচল পাড় এই হচ্ছে শাড়িটা পুরো স্কার্ট বর্ডারে নাম্বার ফোর চার নম্বর শাড়ি প্রাইসটা বলে দিই 7400 নাম্বার ফোর উইথ ব্লাউজ এইবারে আসছি নাম্বার ফাইভ পাঁচ নম্বর এটা হচ্ছে এই কালারটা এত স্মার্ট এটা অ্যাকচুয়ালি চকলেটটা ফ্রিজে রাখলে একটুখানি যেরকম হয় ঠিক সেই কালারটা মানে ব্রাউন আর চকলেটের মেলানো একটা শেড আর তার মধ্যে ইয়েলোর একটা খুব সুন্দর টাচ রয়েছে ফুলের মধ্যে বা গ্রিনের সবই কিন্তু টাচ করে গেছে কালারগুলো এটা ওয়াশ করা মানে ওয়াশের কাজ বলা ড্যাম্পের যেটাকে কাজ বলা হয় সেইটাকেই আর এই হচ্ছে হাফটা এটা কিন্তু ভীষণ সুন্দর একটা মাস্টার টোন এবং এটা হচ্ছে নাম্বার ফাইভ উইথ ব্লাউজ পিস 7400 নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি বাহ কোষা তসরের একটা আলাদা আভিজাত্য আছে এটা হচ্ছে নাম্বার সিক্স আমাদের ভারতবর্ষে যেমন নানা ভাষা নানা মত নানা পরিধান সত্যি তাই আমাদের এই বুনন শিল্পেরও এবং বিশেষ করে মেটেরিয়ালগত ফ্যাব্রিকেরও কিন্তু নানান বৈচিত্র্য রয়েছে এই হচ্ছে শাড়িটা এবং এটাও হচ্ছে কোষা তসর তসর মানে কি একদম দেখার মতো মানে এই তসরটাকে ফিল করতে হবে যেখানে আমি হাত দিয়েছি তসরটাকে ফিল করতে হবে এবং এর কোর্স ব্যাপারটা না অনেক বেশি এটার প্রাইস হচ্ছে 7400 নাম্বার সিক্স এবার আসছি নাম্বার সেভেন হ্যান্ডে হয়েছে সাত নম্বর পেন্টিং আগেরগুলো হ্যান্ড পেন্টিং ছিল কিন্তু এটা হচ্ছে ফাইন আর্টস পেন্টিং মানে ওই আপনারা বুঝতে পারেন ওই পেন্টিং এ হ্যাঁ ওই পেন্টিং আলাদা এই পেন্টিং কিন্তু আলাদা এবং এর প্রাইসটা হচ্ছে 7800 400 টাকা বেশি 7800 নাম্বার সেভেন সাত নম্বরটাই একটা দেখালাম যেটা কোষা তসরেই ফাইন আর্টস পেন্টিং তার জন্য এটা কিন্তু 400 টাকা দাম বেশি 7800 উইথ ব্লাউজ পিস এইবারে আসবো আট নম্বর শাড়ি নাম্বার এইট আজকে দিদি নিজেও স্ল্যাব কটনে আজরাক পরে আছেন এটাও স্ল্যাব কটন স্ল্যাব কটনের কিন্তু অনেক মানে ভেরিয়েশন হয় অনেক দামের ভেরিয়েশন হয় সব কটনই স্ল্যাব কটন বলা হলেও সব স্ল্যাব নয় প্রথম কথা একটা ভাগলপুর স্ল্যাব কটন বলা হয় সেটা পুরোপুরি পাওয়ার লুম ওটা মিলের কটনকে দিয়েই করা হয় এবং এবং ওই
লুকসটাকে দেওয়া হয় যে কোনো ভাবে 1200-1300 টাকা করে শাড়িগুলো আমরা দেখে থাকি, কিন্তু অরিজিনাল স্ল্যাব যেটা আমাদের বুনন হয় সেটা সম্পূর্ণ হ্যান্ডলুম, এবং টানাতেও হ্যান্ডরোল, বাড়নাতেও হ্যান্ডরোল, এবং শাড়িটা আগে ওই সুতোটাকে প্রিপারেশন করে নিতে হয় স্ল্যাব ধরিয়ে, সুতোটাকে নতুন করে স্ল্যাব ধরানো হয়, এবং যত বেশি স্ল্যাব ধরানো হবে তত কিন্তু শাড়ির দামটা বাড়বে, কারণ তত শাড়ি এই খোলটা তত মিহি হবে, তাহলে মিহি হবে, এটার জন্য কাস্টমার আমাদের অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে, এগুলো খুব লিমিটেড, দিদি নিজেও আজকে পরে আছেন, প্রোডাকশনও খুব কম হয়। আচ্ছা, স্ল্যাব কটনে কিন্তু একটা জরি বর্ডার আছে, এবং এটার প্রাইসটা হচ্ছে 6800, 8 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 6800, আটের পরে চলে যাব 9 নম্বর, নাম্বার 9, এই কালারটাও কি দারুণ, ইয়েলো, ইয়েলো আর একটা মানে সয়েল কালার আর কি, মাটি মাটি কালার, এটা হচ্ছে নাম্বার 9 আর পিওর আজরাক, আর এটা ট্র্যাডিশনাল। আচ্ছা, আবারও বলি এটা কিন্তু খুব ম্যাট, মানে খালি চোখে মনে হবে ধুয়ে টুয়ে একটা শাড়ি আপনার কাছে গেছে, একদম বাস্তব কথা, এটাই মনে হবে খালি চোখে, আমার শাড়ি নেওয়ার সময় একটু ভেবে নেবেন, যারা চকচকে পছন্দ করেন তারা কিন্তু একটু ভাববেন বারবার, বলে চকচকে শাড়ি নয়, আর আপনি যা টিভিতে দেখছেন তার থেকে অন্তত 4-5 শেড নামিয়ে ভাবুন, যে যা দেখলাম তার থেকে অত গ্লসি নয়, অন্তত 5 টাইমস কম। এটা হচ্ছে নাম্বার 9 দেখালাম উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 6800। এবারে আসছি নাম্বার 10। আচ্ছা, আমরা আজকে স্যুট পিস দেখাবো না, কিন্তু প্রচুর স্যুট পিস পাবেন, আগের এপিসোড আর এছাড়া আগের এপিসোডগুলোও দেখুন, সেখান থেকে দেখলেও আইডিয়া পেয়ে যাবেন। এই শাড়িটাও খুব সুন্দর, এরকম ব্লক আজরাকের কিন্তু মেইন বিউটিটা হচ্ছে ব্লক, সামনে থেকে আজরাক দেখতে ভালো লাগে না, কিন্তু র‍্যাপ করে পরলে তার আলাদা, এবং আলাদা একটা স্ট্যান্ড পাওয়া যায়। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 10, প্রাইস হচ্ছে 6800 উইথ ব্লাউজ পিস নাম্বার 10। এবারে 11 নম্বর দেখাবো, এটাও তো কাজরাক, সোনামুখী কাঁথা, সোনামুখী গরদে হয়েছে, ওয়াও। আচ্ছা, আগের দিন আমি দেখিয়েছিলাম সোনামুখী সিল্কে আজরাক 7800, অনেকে প্রশ্ন করেছেন ম্যাট কেন, আমি বারবার বলছি ম্যাট ম্যাটই হবে এই শাড়ি, ম্যাট, কিন্তু এই শাড়ি যারা বোঝেন তারা ওয়েট করে বসে আছেন এটা নেবার জন্য, যারা পছন্দ করেন চকচকে শাড়ি তারা প্লিজ বুক করবেন না, এটা বলে দেওয়া যে আপনারা বুক করবেন না চকচকে শাড়ি, এটা নয় কোনোভাবে চকচকে, না বুক করুন, তসর বুক করুন, কিন্তু এবং আজরাক তাদের জন্য নয়। এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 8200 উইথ ব্লাউজ পিস, এরা সোনামুখী গরদ, নাম্বার 11 গরদ আছে, একটা সোনামুখী সিল্ক। এবারে আসছে নাম্বার 12, ওয়াও শাড়িটা কি দারুন, অসম্ভব ভালো, অসম্ভব ভালো, আর ব্লকটা মানে আজরাকের এই ব্লকটা দারুন। নাম্বার 12 দেখছি, 12 নম্বর শাড়ি, স্লিক বর্ডারে, মানে এই সমস্ত না ব্যাপারটা খুব ট্রেডিশনাল, এই কাজ যারা করেন মূলত এখন সেটা, আগে তো ভারতবর্ষ অবিভক্ত ছিল, তখন পাকিস্তানের সিন্ধ প্রদেশে কাজটা হতো, সারা বিশ্বে এটা ছড়াতো, আপনারা দেখবেন বাইরে এর চাহিদা বেশি, এবং আপনারা দেখবেন পাকিস্তানি গায়িকারা গায়কেরা এই ধরনের উত্তরীয় বা উর্নি পরে থাকেন। আমি দেখেছি আবিদা পারভিনের শো, তিনি প্রচন্ড ভাবে আজরাকের, এবং ওরা ওখানে যেমন আসামের গামছা অনার করে দেওয়া হয়, এটা কিন্তু এই ধরনের স্কার্ফ অনার করে দেওয়া হয়। এবারে আসছি হচ্ছে 13 নম্বর মডেল, এর একটা শাইন আছে এই মডেলটা, এই মডেলটা কি আলাদা কিছু, আলাদা, এটা দেখলে বোঝা যায় আর খুব নরম, চকচকে শাড়ি যদি পছন্দ করেন এটা করুন, এটা বেশ আজরাক, এটা কিন্তু পিওর আজরাক, তাতে কিন্তু চকচকে ব্যাপারটা থাকবে। আচ্ছা, এটা কি স্যাটিন মডেল, মডেল স্যাটিন, স্যাটিন, তার জন্যই কিন্তু একটা শাইন আছে। নাম্বার 13, প্রাইস হচ্ছে 6200 উইথ ব্লাউজ পিস, 13 নম্বর 6200, 14 নম্বর নাম্বার 4, সেটা দেখা দিচ্ছে হচ্ছে না, এত সুন্দর ডিজাইনটা, কিন্তু একজন একজনই পাবেন কি নাকি না আছে পাওয়া যাবে না, খুব লিমিটেড, ও মাই গড, এটা কি সুন্দর ব্লু এর মধ্যে, ওয়াও। তবে এর প্রোডাকশন হচ্ছে, আমি পাঠিয়েছি, পাবেন, বুকিং করে রাখলে পাবেন। এটা 14 নম্বর, নাম্বার 14, প্রাইস হচ্ছে 6200, নাম্বার 14 উইথ ব্লাউজ, নাম্বার 15, 15 নম্বর, আমি মডেলের প্রেমে পড়ে রয়েছি এক কথা এটাই বলবো। এবার আসছি নাম্বার 15, ওয়াও ওয়াও, বেশি একটা চকলেটের উপরে
প্রিন্টটা এত সুন্দর। অ্যাকচুয়ালি আজ যাক কি আজ একটা একটা ব্লক ফেলে রেখে দিতে হবে, আজ রাখদো। আর এই যে মেটেরিয়ালটা, এটাকে অন্তত কয়েকবার ধুয়ে ধরুন ক্যামেল ডাং বাফেলো ডাঙ্কের মধ্যে দিয়ে গিয়ে এটাকে প্রসেস করা হয়েছে, এর মধ্যে যা কোনো ইম্পিউরিটিস নেই শাড়িটাতে, আর পিওর একদম হয়ে গেছে। এবং ওরা না একটা রিদিমে ব্লকটা ফেলে, ওরা রিদিমে শাড়িটাকে ধোয়, এটা হচ্ছে তারপরে ছন্দ সব জায়গাতে রয়েছে না, এটা নাম্বার 15 15 নম্বর শাড়ি 6200। 16 নম্বর শাড়িটা মাহেশ্বরী, হ্যাঁ পাটটা পাটটা সিগনেচার হচ্ছে মাহেশ্বরী, কিন্তু ফিলটা তো কটন, একদম কটন। আমি একটু ভালো করে না পাড় দেখাতে বলবো, পাড়ের ফিল হচ্ছে মাহেশ্বরী, একদম যেটা হাফ ফাইন জারি হয় সেটাই, কিন্তু ভেতরটা না পুরোটাই কটনের ফিল, ওয়ার্পে আছে অল্প সিল্ক সুতোর ব্যবহার আছে। আচ্ছা, মানে টানাটা যাচ্ছে হচ্ছে সিল্কে যাচ্ছে, কিন্তু ভার্নাতে মেইনলি এটা কটন গেছে, টানাতে সিল্কের সঙ্গে কটনের ম্যাক্স আছে। শাড়িটা ভাবাবে কিন্তু না, হ্যাঁ একটু ভাবতে হবে শাড়িটা। এই কটন মাহেশ্বরী যারা জানেন তারা কিন্তু ওয়েট করে থাকেন নেবার জন্য। এটা হচ্ছে নাম্বার 16 16 নম্বর শাড়ি এবং এটার প্রাইসটা হচ্ছে 4850 4850 16 নম্বর, এটা কিন্তু গ্রিনের, হ্যাঁ 16 নম্বর 4850। এবারে আসবো 17, এটাও গ্রিন, গ্রিন ইয়েলো, এটার খুব ডিমান্ড গ্রিন আর ইয়েলো। 17 নম্বর দিদি এই শাড়িটা ভীষণ সুন্দর, 17 নম্বর আঁচল, আর এই যে এই কালারগুলো তো সব নেচার থেকে নেওয়া, কোনো কালার কিন্তু কেমিক্যাল কালার নয়, এখানে যত রং ব্যবহার হচ্ছে সব অর্গ্যানিক, মানে যারা খুব অ্যালার্জি প্রবণ তারা এই ধরনের শাড়ি পরুন, কোনো হার্মফুল ব্যাপার নেই এর মধ্যে, একদম নেচারকে নিয়ে চলা। এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 4850। 18 নম্বর, নাম্বার 18, এরপরে আমি এইটা দেখিয়ে নেবো একটু চট করে, হ্যাঁ দিতে পারবো না, আচ্ছা দিতে পারবেন না। 18 নম্বর, নাম্বার 18, একজন পাবে এটা আমার, আচ্ছা এটা এটা হচ্ছে গায়ের উপরে, এটা না ওভারল্যাপিংটা অসাধারণভাবে গেছে, মানে আগে এইটা করে নিয়ে তারপরে কি ব্লক ফেলা হয়েছে, না ব্লকটা ফেলা হয়েছে ওইভাবে ওইভাবে ব্লকটা ওই রিদিমে ফেলা। এবং এটা হচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 18, 4850, 4850, 18 নম্বর। এবারে আসছে কালা কাটান, আজ রেখে আমার কাছে 3650, আচ্ছা যদি কেউ পছন্দ করেন নিয়ে নেবেন। এটা হচ্ছে কালা কাটান, এই শাড়িটারও একটা ইতিহাস আছে তাই তো, এই সমস্ত শাড়ির না একটা করে ইতিহাস আছে কালা কাটান, কালা কাটান কিন্তু হ্যাঁ যারা জানেন তারাই নিন, না নিলে মানে না জেনে নিয়ে আমাকে অজস্র প্রশ্নের মুখে পড়তে হয় আপনাদের। এই শাড়িগুলো খুব ম্যাট, দেখে মনেই হবে না এই শাড়িগুলোর এত দাম হতে পারে, 8200 একটা কটন শাড়ি এই রকম একটা শাড়ি হতে পারে নাকি, যারা জানবেন না তারা বলবে এটা মনে হচ্ছে কি, এটা তো কটনের শাড়ি, হ্যাঁ এটা কটন কাপড়ের মতন খানিকটা, হ্যাঁ এইটা কালা কটন উড়িষ্যা, একদম উড়িষ্যাকে তাহলে এটা ভুজকে রিপ্রেজেন্ট করে গুজরাট, কিন্তু এই কাজটার মধ্যে ওই দোলা বেরি ওই রকম টাইপের দেখাচ্ছে ডিজাইনটা, অ্যাকচুয়াল তো ট্রাইবাল, ওই মিলিয়ে মিশিয়ে থাকে, মিলিয়ে মিশিয়ে একটু আঁচলটায় চলে যায়, মানে ভুজো উড়িটাও ভুজে ভুজে কালা কটন অরিজিনালি গুজরাটের, গুজরাটের, আচ্ছা আমার খালি মনে হতো এটা উড়িষ্যা, উড়িষ্যা কিনা উড়িষ্যারও তো একদম, উড়িষ্যার আছে, আমি নেক্সট উইকে দেখাবো কোটপাট, কোটপাট হচ্ছে কাজ কিছু শাড়ি, কিন্তু এই শাড়িটা একটু বলি, হ্যাঁ এটা কিন্তু কালা কটন সম্পূর্ণ, মানে হাতে কাটা সুতো কিন্তু এটা, এবং তাঁতটাও হাতে সেট করা, তাঁতে এখানে মেশিনের কোনো গল্প নেই, মানে হাতে কাটা সুতো, এই সুতোগুলো যখন শাড়ি বুনছে তখন ওই মাকু দিয়ে এখান থেকে নিয়ে তারপরে হ্যান্ডলুমে বোনা বোনা হচ্ছে, মানে এই সমস্ত না বুননের একটা গল্প আছে, তে কোনো ব্লাউজ পিস কাঠি দিয়ে বোনা হয় না, হ্যাঁ ব্লাউজ পিস আছে, এই যে এটা ব্লাউজ পিস, এটাই ব্লাউজ পিস, আচ্ছা। শাড়িটার দামটা বলে দিই 8200, 8200, নাম্বার 19, 19 নম্বর। এইবারে আসছি কালা কটন চেক, মানে এইগুলো যারা বুনছেন তারা কিন্তু সভ্যতার, আমরা যে সভ্যতায় বাস করছি তার থেকে হয়তো অনেকটা পিছিয়ে রয়েছে মেবি, কিন্তু তাদের হাতে রয়েছে শিল্প, শিল্প এটা আমাকে একটু পড়তে হবে অবশ্যই, কালা কটন আমি আগে আবার একটু পড়াশুনো করে নিতে হবে, এটা আমার জানা ছিল না। এটা মাল্টি কালার, এই যে টাসেলগুলোও হাতে করা, হাতে করা সব সব, মানে ওটা ওই যে টাসেলের যে নকশাটা দেখছেন ওটাও শাড়ি থেকে সুতো বার করে নিয়েই করা,
কিন্তু এই শাড়িটা বোনার আগে সুতোটা প্রসেসিং হয়েছে, যে জন্য এই ফাইন ব্যাপারটা এসেছে। কিন্তু হাতে কাটা। আর একটা কথা বলি, এইটা মনে হয় পরে ঢুকিয়েছে ওরা, বোনার সঙ্গে সঙ্গে বুনে বুনতে বুনতে বুনতেই ওটা যায়। এইটা বিনুনিটা করা থাকে এবং সেটাকে বুনেছে, মানে না তাহলে সুতো নিয়ে মানে বোনার সময় লুমে যখন থাকে তখন ওই বুনতে বুনতেই বিনুনিটা তৈরি হয়। মানে এইটা আমার নিজে দেখা, আমি আপনাদের দাঁড়ান ভিডিও শেয়ার করব। এইটা বুনতে বুনতে, হ্যাঁ বুনতে বুনতে, হ্যাঁ একটু ভিডিওগুলো শেয়ার করলে কি হবে, আমরাও একটু কি হবে, একটা শাড়ি যখন পরবো তার মেরিটটা জানা থাকলে না, মানে ভালো লাগে পড়তে। এটা হচ্ছে নাম্বার 20। এটা এটা ইয়ানটাকে ডাই করে নিয়ে বোনা হয়েছে, এটা কিন্তু চেকটা তৈরি হচ্ছে ইয়ান ডাইয়ের উপরে। এবং এটা হচ্ছে, হ্যাঁ ওইটা কিন্তু ওর থেকে ফাইন ফাইন, এটা সুতোটাকে প্রসেসিং করা হয়েছে। এবং এটা হচ্ছে সুতো 12,800, 12,800 উইথ ব্লাউজ পিস, 12,800 নাম্বার 20। এই শাড়িটা নিয়ে একটু গন্ডগোল লাগবে, 21 শাড়িটা সময় দেবেন, এটাও তোই কালা কটন না, তাহলে এটা ভুজরিতা সার, ভুজরিতা সার আমার গুলো আছে। আচ্ছা ভুজরিতা সার, তাসারের টানা আছে, ভুজৌরি আর কালা কটন না, আমার কানিটা একরকম লেগেছিল ওই জন্যই বলি, অসম্ভব। 18,000 এটা কিন্তু 18,000 একজনই পাবেন এখন, তাই তো? এখন একজন পাবেন, টাইম দিলে করে দিতে, আগেও একটা দেখিয়েছিলেন, বলেছিলেন একজনই পাবেন। ভীষণ সুন্দর, আর কালারটা কিন্তু ইয়ান ডাই করে বোনা, তো এফেক্ট ভীষণ সুন্দর। এটা হচ্ছে 21 নম্বর, 21, 18,000, 18,000। একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে কটনে ব্লাউজ পিসটা, কটনে ব্লাউজে কোনো তসরের ব্যাপার নেই। এটা হচ্ছে 18,000, 18,000 নাম্বার 21, 22, এটা ভুজৌরি, এটাও তো তাই, হ্যাঁ এটাও স্ট্রাইপে, এটা 22, এটা 16,800 সম্ভবত, 16,000, এটা এটাও ভুজৌরি তসর, কিন্তু এটা সুতোর কাউন্ট অনেক বেশি, কাজও বেশি না, ওখানে পাড়ের মধ্যে অনেকটা নকশা ছিল, মানে ওই স্ট্রাইপের এদিক ওদিক ছিল, কাউন্টও একটু বেশি ধরে। শাড়িটা কি দারুণ, অসাধারণ শাড়ি, মানে যারা শাড়িটাকে শাড়িকে সংগ্রহে রাখতে চান, যে আমার সংগ্রহে শাড়ি আছে, তাদের জন্য এই এপিসোডটা স্পেশালি। এবং প্রাইস হচ্ছে এটাও 16,800, 16,800 নাম্বার 22, 23। এইসব শাড়ির না স্বপ্ন দেখতে হবে রাত্রে। 23 নম্বর শাড়ি নাম্বার 23, প্রচুর ভালো কাজ হচ্ছে, কি অসম প্রোগ্রাম দেখতে থাকো সত্যি অবন্তীজের। এই যে অবন্তীজের সাথে অনুষ্ঠান করতে বসা মানে কিন্তু আমারও আপনাদেরও নলেজটা বাড়বে অ্যাবাউট শাড়ি, সত্যি নলেজটা বাড়লো আজকে এই যে কালা কাটন, আমাকে এবার মনে হচ্ছে যে এবার আমি উৎসুক হয়ে পড়লাম। এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 16,800, 23। 24 হচ্ছে কাতান, কাতানে কাতান বেনারসি, বেনারসি কালারটা দেখো, কাতানের কোয়ালিটি তো অন্য কথা বলছে, মানে এ তো প্রচুর কাউন্ট, সুতোর কাউন্ট কত, অনেক বেশি, হ্যাঁ আমরা 4 প্লাই ইউজুয়ালি দেখে থাকি, না এটা 6 প্লাই, 6 প্লাই, এটা ধরেই বোনা হচ্ছে। মানে কি করে বুঝবেন জানেন তো, এই যে এই জায়গাটা, এই পিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখুন, 24 নম্বর, কালারটা অসম্ভব সুন্দর, এটা সুন্দর মেল্টেড চকলেটের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন, পাড়ের নকশা, এবং এগুলো সব কারুয়া বুটির কাজ, আর উইথ ব্লাউজ 24 নম্বর, 8,200 মাত্র। 25 নম্বর নাম্বার 25, এটা হচ্ছে 25, দিদি এইটা ধরুন, এটা সি গ্রিন আর লেমন টোনের উপরে, কালারগুলো একদম আলাদা, 25 নম্বর, দামটা না অনেক কম, কাজটা সেই একদম কোরিয়াল প্রসেসে গেছে, এবং দেখুন একদম কারুয়া বুটির কাজ, মানে একটু বাড়িয়ে বলা নয়। এই হচ্ছে শাড়িটা, এটাও দাম 8,200, 8,225, সি গ্রিনের সঙ্গে যাচ্ছে। 26 হচ্ছে স্বর্ণচুড়ি, এটা হচ্ছে 26। কালকে আমার এক বন্ধু, এই আমাদের তো এখন ভার্চুয়াল জগতের বন্ধুত্বটা অনেক বেশি গাঢ়, শত্রুতাটাও গাঢ়, বন্ধুত্বটাও গাঢ়, তো আমার এক ভালো বন্ধু আমাকে একটা খুব সুন্দর ভিডিও পাঠিয়েছেন কি করে স্বর্ণচুড়ি বোনা হয়, আমার এত ভালো লেগেছে যে সত্যি কথা, এই সমস্ত শাড়ি আমরা পরি না, পরতাম না, এটা ট্রেডিশনাল ব্যাপার একদম। এটা হচ্ছে, এটা হচ্ছে দেখালাম 8,800 নাম্বার 26, 26 নম্বর, 8,800 উইথ ব্লাউজ। 26-এর পরে যাব 27, স্বর্ণচুরি দেখাচ্ছি নাম্বার, দিদি এদিকটা এদিকটা, 27, 27 নম্বর, ওই রকম না এরম করে দিতে হবে, 27 নম্বর, 27, এই হচ্ছে শাড়িটার ইয়েলোটা এত সুন্দর, 27, এগেইন প্রাইস হচ্ছে 8,000। এটা না ট্রেডিশনাল স্বর্ণচুরি,
মানে কোন একদম যারা সাবেকি সাত চান এটা তাদের জন্য 27 এর পরে যাব 28 28 দিয়ে এইদিকে ঘুরে গেছে আবার ঘুরে গেছে 28 নম্বর ও দিয়েছিল ওইভাবে টেনে দিয়ে দিবেন এটা হচ্ছে 28 বাহ এগুলো আবারো বলছি সাবেকি স্বর্ণচুরি 8800 হ্যাঁ এটা হচ্ছে 8828 দেখালাম প্রত্যেকটা উইথ ব্লাউজ 29 এবার আসছি কলমকারী পেইন্টিং এটা কলাহস্তি কলাহস্তি একদম কলাহস্তি এই কলাহস্তির একটা সিগনেচার আছে একদম কলাহস্তির কাজ কিন্তু পরিষ্কার বোঝা যায় এটা কলাহস্তির কাজ এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে অ্যাভাভ 20000 20000 এর উপরে তাসারের উপরে কাজ হয়েছে তাসারে কাজ হয়েছে এটা কিন্তু অ্যাভাভ 20000 মানে 20000 থেকে 25000 এর মধ্যে আর এই ব্লাউজটা দেখলে বুঝবেন এটা কিন্তু ডাই করা হয়েছে অল ওভার কাজ থাকে কিন্তু আমাদের একদম এটা দেখালাম হচ্ছে 29 এটাও মছলিপট্টনমের কলমকারী এটা কিন্তু ওই শাড়িকে ভিজিয়ে করা হয় না এতে দুধের সর ব্যবহার হয় ও যার ফলে এটার টেক্সচারটা বদলায় না তসরের টেক্সচারটা গন্ধটা নিতে পারেন না বলে এটা ওইভাবে প্রসেস এটা মছলিপট্টনম এটা হচ্ছে নাম্বার 30 30 নম্বর এরও প্রাইস কিন্তু অ্যাভাভ 20000 এরও দাম হচ্ছে 20000 এর উপরে আর এই হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে আজকের আমরা দেখালাম নাম্বার 30 31 নম্বর এবার আসছি বাটিক ফাইনার্স বাটিক আমিও আজকে পরে আছি ফাইনার্স বাটিক 7800 এটা হচ্ছে 31 নম্বর একদম ফাইনার্স বাটিকগুলো আর কালারটা দেখুন মানে এই বাটিকগুলো না সচরাচর চলতি বাটিকের থেকে একেবারে আলাদা ওটা দেখিয়েছি আমরা 31 এবার আসছি 32 32 নম্বর বাহ আপনারা ছবি তুলে রাখুন স্ক্রিনশট দিয়ে বুকিং করুন আবারও বলবো এগুলো কিন্তু ম্যাট বাটিক মানে এমনিতেই ম্যাট হয় কারণ প্রচুর ধোয়া পড়ে তো 32 দেখালাম 7800 এবারে আসছি 33 33 নম্বর এটা সম্ভবত উল্টো ভাজেই দেখাচ্ছে এটা চেস্টের কাছে এভাবে পড়বে একটু দেখিয়ে দিলাম ভালোই হয়েছে উল্টো ভাজে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 33 33 নম্বর 7800 এবারে আসবো 35 35 নম্বর নাম্বার 35 7800 আর সিল্ক এত আরাম আজ দেখুন না পড়লে ফিল করতে পারবেন না এটা হচ্ছে ব্যাপার যদিও শাড়ি দেখে অনেকেই বুঝে যান যারা সিল্ক পছন্দ করেন এটা 34 প্রাইস হচ্ছে 7800 35 বাটিকে ড্যাম্প দেখুন এটা হচ্ছে আকাশ এবং মাটি এই হচ্ছে কনসেপ্ট আমার নিজে যেটা মনে হয় কালার কম্বিনেশনে সেটাকে প্রিটেন্ট করা হয় 35 7800 উইথ ব্লাউজ এবারে আসছি 36 36 নম্বর হ্যাঁ হ্যাঁ 7400 ওইটা 36 থেকে হ্যাঁ এটা তো 36 ওটা দেখিয়েছি তো 35 7800 বলেছি হ্যাঁ এটা 36 থেকে 40 অবধি আছে 7400 এটা 7400 এটা হচ্ছে নাম্বার 36 এটাও ফাইনার্স বাটিক এটা 7400 36 এবার আসছি 37 37 নম্বর নাম্বার 37 এই বাটিক কিন্তু প্রসেস অনেক বেশি টাইমটা অনেক বেশি লাগে এই বাটিক কিন্তু চট করে হয়ে যায় না এখানে একটা পাখি আছে দেখাতে হবে তো ল্যাজ ঝুলিয়ে টিয়া বসে আছে না ম্যাকাও হ্যাঁ ঠোঁটটা দেখে ভালো এটা হচ্ছে কুচিটা আর এই হচ্ছে শাড়িটা 37 37 নম্বর 7400 এবার আসছি 38 38 নম্বর আপনারা আচ্ছা ঠিকানা তো বলাই হলো না আপনারা আগামীকাল রত্নদীকে পেয়ে যাবেন 150 and 150B যোধপুর গার্ডেন যেটা সিলভার লাইন আই হসপিটালের পাশে আপনারা সেখানে আগামীকাল দুপুর 1টার পর থেকে পাবেন ইউজুয়ালি ওটা খোলা থাকে হচ্ছে সোম থেকে রবি কিন্তু শুক্রবার বন্ধ থাকে কিন্তু কাল আজকে যেহেতু প্রোগ্রাম আছে আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকেই পেয়ে যাবেন আগামীকাল নয় আজকেই পেয়ে যাবেন আগে একটু ফোন করে নেবেন এটা দেখালাম 39 7038 দেখিয়েছি 7400 এবার আসছে 39 39 নম্বর বাহ এটাও 7400 নাম্বার 39 উইথ ব্লাউজ এবারে আসছি নাম্বার 40 আপনার শাড়িতে এত সুন্দর সুন্দর গল্প থাকে আর এছাড়া আপনারা স্টিচ পেয়ে যাবেন ওই স্টিচের শাড়ি যেগুলো মোটামুটি 25 এর উপরে সেগুলোও আপনারা পেয়ে যাবেন তসরে এটা হচ্ছে 40 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 7400 এবারে ফাইনার্স হচ্ছে তসরে কোষাতে
41 কোষাত অসরে ফাইন আর্টস বাটিক অনেকে চাইছেন প্রাইস হচ্ছে 13200 ভালো করে ইউটিউবে প্রোগ্রামটা দেখে নিয়ে নিশ্চিত হয়ে বুকিং করবেন বারবারই বলছি এটা আর বলতে ইচ্ছে করছে না এগুলো ম্যাট অসম্ভব স্মার্ট শাড়িটা 42 42 নম্বর এবং এটা 14800 যত বেশি কালার ইনপুট হবে মানে ভেতরে পুট করা হবে তত দামটা কিন্তু বাড়বে এবারে আসছি 43 43 নম্বর এটা তসরের সঙ্গে মটকা আর তার মধ্যে ওই সেই স্টিচটা মারপুন এবং ভেতরে পুরো হ্যান্ডে কিন্তু এই কাজটা বসানো মিররটা পাটটা ভীষণ সুন্দর 43 দেখালাম এটা হচ্ছে 10,500 10,500 উইথ ব্লাউজ 43 44 আমি না দূর থেকে এটাকে স্টিচ স্টিচ তো আছে বড়তে আর এটা প্রসেস ব্লকের উপরে না তাহলে এটা কিন্তু আমাদের ডিজিটাল হয়েছে ডিজিটাল মানে যেটা আমাদের প্রসেসিং হয় ইতালিয়ান মেশিনে আমি কিন্তু কিভাবে যে এটা প্রসেস ব্লক হয়েছে তারপরে প্রিন্ট হয়েছে এই স্টিচ হয়েছে ডিজিটালে বোঝাই যাচ্ছে না এবং তার মধ্যে স্টিচটা গেছে 7800 7800 এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 44 উইথ ব্লাউজ আচ্ছা 45 এ এলাম আমরা এটা হচ্ছে 45 45 নম্বর ইন্ডিগো মডেল ক্রেপ হ্যাঁ বলতে যাচ্ছে ম্যাটেরিয়ালটা একদম আলাদা মডেল ক্রেপে অর্গানিক ইন্ডিগো গতবারে দেখিয়েছিলাম প্রচুর চাহিদা হয়েছে 45 এবং যারা পড়েছেন তারা বেশি করে নেবেন এটার দাম 5400 5445 এবারে আসছি 46 46 নম্বর শাড়ি নাম্বার 46 ফলটা দেখুন শাড়িটা যে ফেলছি তার ফলটা দেখুন 46 46 নম্বর এরও প্রাইস হচ্ছে 5400 উইথ ব্লাউজ 46 এর পরে যাব 47 47 নম্বর নাম্বার 47 7 5400 প্রাইস সবকটার ব্লকগুলো একেবারে আলাদা আলাদা নতুনত্ব 47 উইথ ব্লাউজ 48 48 নম্বর নাম্বার 48 বাহ এবং এই ইন্ডিগো কালারটা সেই মনে হয় অর্গানিক ইন্ডিগো অর্গানিক ইন্ডিগো এখন কি আমাদের এখানে হচ্ছে এটা না আমাদের এখানে যেটা হয় সেটা দিয়ে এই প্রসেসিংটা হয় না এটা ইন্দোনেশিয়া না থাইল্যান্ড ইন্দোনেশিয়া আচ্ছা এটা হচ্ছে 49 49 নম্বর আগে তো জাপান থেকে আনতো এই অর্গানিক ইন্ডিগো আগে আসতো জাপান থেকে তখন এখানে যেটা সেটা আরেকটু ম্যাট হয় কালারটা এত ডার্ক আসে না এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 49 49 নম্বর উইথ ব্লাউজ প্রাইস হচ্ছে 5450 নম্বর নাম্বার 50 50 নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে 5400 উইথ ব্লাউজ এবার আসছি 51 নম্বর হ্যান্ড রোল কটন আজরাক আজরাক আমি জানি না কত দূর যেতে পারবো প্রচুর হয়ে এসেছে বুটিকে আসুন একটু ফোন করে যারা হ্যান্ড রোল কটনে আজরাক পছন্দ করেন তারা চলে আসবেন 5150 3250 51 নম্বর উইথ ব্লাউজ 52 নম্বর আজরাকের হচ্ছে মেটেরিয়ালের ব্যাপারটা কস্টটা আসে মেটেরিয়াল এবং ব্লকে এটা হচ্ছে 52 52 নম্বর 3250 3250 52 নম্বর উইথ ব্লাউজ 53 নম্বর 53 এটা হচ্ছে 53 53 বাহ অসাধারণ ব্লক ব্লকটা নতুন কাজ হচ্ছে আসুন বুটিকে দেখে নিয়ে নেবেন এটা হচ্ছে 53 53 নম্বর উইথ ব্লাউজ প্রচুর হয়ে এসেছে কটন আজরাক এই শাড়ির মধ্যে না কোথাও যেন একটা আধ্যাত্মবাদের ব্যাপার থাকে তার কারণ প্রথম যখন এই শাড়ি যারা শুরু করেছিলেন তারা সুফি ধর্মাবলম্বী সুফি মতবাদের প্রচারক ছিলেন তারা একদিকে ওই সুফি গান গাইতেন আর একদিকে এই ধরনের কাজ করতেন এটা 54 54 নম্বর শাড়ি একই প্রাইস 3250 55 নম্বর নাম্বার 55 এই শাড়িটাও গ্রিনের মধ্যে ভালো আর কালারগুলো এত প্রমিনেন্ট এসছে না 55 খুব সুন্দর ব্লক 55 নম্বর শাড়ি একই প্রাইস 3250 ব্লাউজটা দেখুন 55 এর পরে যাব 56 এটা হচ্ছে 56 56 নম্বর আঁচল গা কালার কম্বিনেশনগুলো অসাধারণ 56 56 নম্বর আর এই হচ্ছে ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজে কিন্তু একটা টেক্সচার করা আছে প্রিন্টে 57 57 এটা হচ্ছে 57 57 নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা 57 ব্লকগুলো দেখুন উইথ ব্লাউজ এবারে আসছি 58 3250 3250 এটা হচ্ছে 58 58 নম্বর বাহ দারুণ দারুণ
58 with blouse. এইবারে আসছে 59. এটা হচ্ছে আর একটা শাড়ি দেখি আমি বিদায় নেব. এটা হচ্ছে 59. এই ব্লকটাই আমরা আগে একটা দেখাচ্ছিলাম. এটা ইয়াল গ্রিনের সঙ্গে ব্লু এর ব্যবহারে 59 3250 with blouse. ওই একটা মানে এটা. এবারে আসছে 60, 60 নম্বর শাড়ি, নাম্বার 60. বাহ, এটা হচ্ছে 60, 60 নম্বর 3250. আর এই শাড়িগুলোর একটা প্যান্টস শর্ট জাস্ট দেখে নিন, এগুলোও পাওয়া যাবে. আপনারা চলে আসুন, আজকে আসলে আপনারা যোধপুর গার্ডেনে পেয়ে যাচ্ছেন. আর এছাড়া চুচুড়া তো রইলই, অনেক ফোন করে নেবেন, লকডাউনের সময় তো একটু ফোন করে নিয়ে আসুন. অনেক ধন্যবাদ দিদি, আজকে পাবেন আমাকে. ধন্যবাদ আপনাদের, নমস্কার.